1,000 টাকা, মানে প্রতি 7,000 ভিউয়ের জন্য আমি 100 টাকা করে পেয়েছিলাম, বা এটা খুবই কম। তো এই আরপিএম যদি দেখতে যায়, প্রতি 1,000 ভিউয়ের জন্য আমাকে $14.28 দিয়েছিল সিন্স পাবলিশ, মানে আপলোড হওয়ার পর থেকে। তো এখান থেকে আমি যদি সিন্স পাবলিশ থেকে যদি লাস্ট 7 ডেজ দিয়ে যাই আমার কাজ করার পর থেকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আরপিএমটা প্রায় দ্বিগুণের থেকেও বেশি বেড়ে গেছে। ইউটিউবে আমাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমাদের অনেকেরই একটা প্রবলেম ফেস করতে হয়, আর সেটা হচ্ছে আমাদের ভিউজের তুলনায় ইনকামটা অনেক কম আসে। আমাদের প্রতি 1,000 ভিউয়ের জন্য যত টাকা করে দেওয়ার কথা, মানে আমাদের আরপিএমটা অনেকটা আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে যায়। যে দেখা যায় আমরা সব চ্যানেল যদি চেক করে দেখি, আমাদের আশেপাশের চ্যানেলের তুলনায় আমাদের নিজেদের আরপিএমটা অনেক কম। তো এই ভিডিওতে আমি আরপিএম কেন আমার কম ছিল, আর কোন কোন স্টেপগুলো বা কোন কোন ট্রিক ফলো করার পর আমি আমার আরপিএমকে ডাবল করে নিতে পেরেছি, সেটা লাইভ আমি এখন আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো তার আগে বলে দিচ্ছি, আপনার আর্নিং যদি একেবারেই কম হয়, আরপিএম বাড়ানো ছাড়াও আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে সব রকমের অ্যাড অন করে দেওয়া থাকে কি না। আমাদের 6 রকমের অ্যাড থাকে ইউটিউব মনিটাইজেশনে, আমরা যখন ভিডিওগুলোকে আপলোড করি ইউটিউব স্টুডিও দিয়ে, তারপর সেই আপলোডিংয়ের পরে আমাদের একটা অপশন থেকে যায় যে মনিটাইজেশনে আমরা কোন কোন অ্যাডগুলোকে অন করে দেব, বা আপনি আপনার ইউটিউব স্টুডিওতে সেটা ভিডিও আপলোড হওয়ার পরেও সেই অ্যাডটাকে অন করে দিতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। কিন্তু আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি সব রকমের অ্যাড অন করে দিয়েও থাকেন, তারপরেও যদি আপনার আর্নিংটা অনেক কম আসে বা আরপিএম অনেক কম দেখায়, সেটা আপনি কীভাবে বাড়িয়ে নিতে পারেন সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট নিয়ে যাচ্ছি মেইন ভিডিওতে। আমরা আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি যে ভিডিওটা থেকে আরপিএম বাড়িয়ে নিয়েছি বা যে ভিডিওটাতে আমি আরপিএম বাড়াতে পেরেছি সেটা ওপেন করে নিলাম। এখান থেকে আমি যদি এই রেভিনিউ অপশনে চলে যাই, তাহলে আপনি আমার ওভারঅল রেভিনিউ আর ওভারঅল আরপিএম যেটা দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকে, সেটা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ওভারভিউয়ের থেকে আপনাদের দেখিয়ে দিতে চাই যে এখান থেকে আমি 71,000 ভিউজ পেয়েছি এই ভিডিওটা থেকে। সেই 71,000 ভিউজে আমার রেভিনিউ চলে এসেছে মাত্র 1,000 টাকা, মানে প্রতি 7,000 ভিউয়ের জন্য আমি 100 টাকা করে পেয়েছিলাম, বা এটা খুবই কম। তো এই আরপিএম যদি দেখতে যায়, প্রতি 1,000 ভিউয়ের জন্য আমাকে $14.28 দিয়েছিল সিন্স পাবলিশ, মানে আপলোড হওয়ার পর থেকে। তো এখান থেকে আমি যদি সিন্স পাবলিশ থেকে যদি লাস্ট 7 ডেজ দিয়ে যাই আমার কাজ করার পর থেকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আরপিএমটা প্রায় দ্বিগুণের থেকেও বেশি বেড়ে গেছে। যেটা ছিল 14 সেটা এখন 30.8 হয়ে গেছে। আমি যদি আরপিএম দেখে দেই, প্রথমে ছিল 8, তারপরে 7, তারপরে 5, এভাবে আমাদের ছিল, তারপরে আমাদের এখানে এসে 14, 12, 8, মানে আমাদের এটা ডেইলি এস্টিমেটেড আর্নিং যেটা সেটা দেখেছে। আর আরপিএম যদি আমি আপনাদের দেখে দিই, এটা আমার আরপিএমটা কীভাবে বাড়ছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 22, 25, 24, 21, 52 ছিল, 43, 30। তো এইভাবে কী স্টেপটা নিলে আপনার আরপিএমটা বাড়বে সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই জন্য আপনারা সকলেই জানেন, ভিডিওতে আমাদের এই আর্নিং বাড়ানোর জন্য হাই সিপিসি কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা আপনাদের সকলেই বলবে। কিন্তু হাই সিপিসি কিওয়ার্ডগুলো কী, এইগুলো যদি আমি আপনাদের বলি, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাডভার্টাইজাররা অ্যাড বসানোর জন্য আপনার কিওয়ার্ডগুলো চেক করে। আপনি টাইটেলে কী দিচ্ছেন, আপনার ডিসক্রিপশনে কোন কোন কিওয়ার্ড দেওয়া আছে, তারপর আপনি ট্যাগে কী কী ইউজ করছেন, এইগুলো হচ্ছে সবথেকে বেশি ফ্যাক্ট। তো এখানে যেমন আপনি এসইও করবেন ভিউ বেশি নিয়ে আসার জন্য, তো সেখানে এসইওর পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে এখানে কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনার রেভিনিউটা বাড়বে। তো সেটা যদি আমি এখন আপনাদের দেখিয়ে দেই, এখানে আপনারা চলে আসবেন ডিরেক্ট গুগলের অথরাইজড যেটা, সেটা আমরা যদি এখানে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরে আমাদের এটা গুগল থেকে এই যে ads.google.com, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ads.google.com এটার সাথে চুজ দ্য রাইট কিওয়ার্ড উইথ রিসার্চ টুল, এটার যদি আমরা ওপেন করে দেই, এটা হচ্ছে 100% অথেন্টিক, কারণ এটা নিজেই গুগলের একটা প্রোডাক্ট। তো এখান থেকে আমরা গো টু কিওয়ার্ড প্ল্যানারে দিয়ে দেবো, তারপর এখান থেকে আমাদের কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন হয়ে যাবে। আর আপনাদের যদি গুগল অ্যাডসে অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা খুবই ইজি। আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যদি এটাকে ওকে করে দেই, তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে হয়ে থাকেন, আপনার গুগল ক্রোম থেকে আপনি সেম কাজগুলো করে নিতে পারবেন, আপনাকে আলাদা করে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে না। তো আমাদের গুগল অ্যাডস যেটা সেটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন কোন স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। এটা আসার পর আমরা চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ড, যেহেতু আমরা নতুন কিওয়ার্ড খুঁজছি সেটা। তারপর এখান থেকে আমি যে ইউটিউবের যে লিঙ্কটা, যেহেতু আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড খুঁজছি, সেটা আমরা কপি করে নেব। তারপর আমাদের ইন্টার এ ডোমেন
टू यूज एज फिल्टर घरे लिंक है यूट्यूब से लिंक बसिए देव youtube.com/किसु दरकार नहीं तो এখান থেকে আমাদের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বা লোকেশনটাকে চুজ করে নেওয়া। এখান থেকে আপনাদের যদি লোকেশন ইন্ডিয়া হয়ে থাকে আপনি ইন্ডিয়া দিয়ে দেবেন, আর যদি বাংলাদেশ হয়ে থাকে আপনি এখান থেকে এটাকে বাংলাদেশ দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ আর ইন্ডিয়া আমার এখানে দুইটাই দেওয়া আছে, যেহেতু আমার ভিডিও বাংলাদেশ ইন্ডিয়া সব রকমের মানুষেরাই দেখেন আলহামদুলিল্লাহ। তো এখানে আসার পর আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে আমরা কী কিওয়ার্ড সার্চ করব সেটা আমাদের বুঝতে হবে। আমাদের ভিডিওতে টাইটেল যেহেতু ছিল যে हाउ टू मेक कार्टून भिडियो इन एंड्रॉइड, हमें जो इटे कीवर्ड रिसर्च करार्जन मेक कार्टून भिडियो इन एंड्रॉइड लिखे मेक कार्टून भिडियो लिखे दे कपि करार पर हमें जो इटे कीवर्ड रिसर्च जो टुल डिस्कवर न्यू कीवर्ड जेटा यज कर लखने इसे जो ये पेस्ट कर दिए गेट रिजल्ट अपशने चले जाब तक एखे हमारे सामने किस रेकमेंडेड रिजल्ट चले आस তো এখানে দেখাচ্ছে যে কোন কিওয়ার্ডটার জন্য ভ্যালু কত বেশি, তো আমাদের সেই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সবগুলোই মাথায় রাখতে হবে, আমাদের টপ রেঞ্জ যেটা মিনিমাম সেটা খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমামটা খেয়াল রাখতে হবে, তারপর আমাদের এখানে যে কিওয়ার্ডের কম্পিটিশন সেটাও খেয়াল রাখতে হবে, অ্যাভারেজ মান্থলি সার্চ সেটাও সার্চ করতে হবে। আপনারা অ্যাভারেজ যে মান্থলি সার্চ এটার মানে হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে মাসে কতবার করে সার্চ করা হয়ে থাকে, এখানে যত বেশি হবে তত আপনার জন্য সুবিধা। সেকেন্ড হচ্ছে কম্পিটিশন, যে এই কিওয়ার্ডটা কতজন মানুষ ইউজ করেছে এটা যত কম হবে তত ভালো। আর টপ হাইডেন্স আর টপ রেঞ্জ টপ অফ পেজ বিড এটা যদি লো রেঞ্জ হাইডেন্স দুটো আপনি খেয়াল করেন, যেটা বেশি হবে সেটাই আপনি দিয়ে দেবেন, মানে এখানেও ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবেন এখানেও ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবেন। আর কিওয়ার্ড ইন্ডেক্স ভ্যালু হচ্ছে যে এই কিওয়ার্ডটা কতগুলো জায়গায় অলরেডি অ্যাড করা আছে, মাত্র 12 জনের। তো আমরা যদি এখান থেকে ফিল্টারে যাই, এখান থেকে আমি যদি এখন আমার মেইন প্রিওরিটি থাকে আর্নিংটা, তাহলে এখান থেকে আমি টপ বিড অফ টপ অফ পেজ বিডে একটা ক্লিক করে দিলাম, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার সবথেকে বেশি ভ্যালুয়েবল যেটা কিওয়ার্ড সেটা এখানে চলে এসেছে। এই কিওয়ার্ডটা ইউজ করলে প্রতিটা ক্লিকের জন্য আমাদের $60 করে দিবে, যদিও এটা $60 ইউটিউবে অতটা আসে না, কিন্তু এস্টিমেটেড আপনার যদি এই কিওয়ার্ডগুলো ইউজ করেন তাহলে অনেক বেশি পরিমাণে অ্যাড আসার পর, মানে যে পরিমাণে অ্যাড আসবে সেটার তুলনায় রেভিনিউটা অনেক বেশি আসবে। কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করলে একটা সমস্যা থেকে যাবে যে অ্যাডের ইমপ্রেশনটা কম আসবে। তার কারণটা হচ্ছে অ্যাডের ইমপ্রেশন দেখেন এখানে কার্টুন মুভিতে মাত্র মাসে 10 থেকে 100 বার সার্চ করা হয়ে থাকে, আর তার মধ্যে অলরেডি এখানে 15টা ইন্ডেক্সড হয়ে গেছে, মানে 15 জন ইন্ডেক্স করে রেখেছে। তো এই কিওয়ার্ডটা ইউজ করা আমাদের জন্য তত বেশি সুবিধাকর হবে না। তো এখান থেকে আমি যদি দেখে দেই যে আমাদের এই এই কিওয়ার্ডটা কার্টুন অ্যাপস, এই যে এটাকে যদি আমি মার্ক করে দেখে দেই, তাহলে দেখেন এটা ইন্ডেক্সড ভ্যালু হচ্ছে 2, মাত্র 2 জন এটাকে ইউজ করেছে, আর এটা আমাদের প্রত্যেকটা অ্যাডের জন্য $1.93 করে দিচ্ছে, আর এটা মোটামুটি ভালোই সার্চ হয় 100 থেকে 1000, 700-800 জনের বেশি। তো মাসে যদি 700-800 করে হয় তাহলে আপনি ডেইলি বুঝতেই পারছেন যে এই কিওয়ার্ডটা দিয়ে ডেইলি কমপক্ষে 30টার মতো তো সার্চ হবেই। যদি 30টার মতো সার্চ হয় তাহলে আমাদের এখানে যে 2 জন অ্যাড করে রেখেছে 15-15 জন করে আপনার ভিডিওতে 15 বার, তার ভিডিওতে 15 বার এভাবে অ্যাড বসিয়ে দিতে পারে। এটা যদি আমি যেগুলো মুখে বলছি যে এতটা করেই অ্যাড বসাবে এটা 100% কেউ আপনাকে শিওরিটি দিতে পারবে না, আমিও দিতে পারছি না, কিন্তু এতটুকু আপনি ধারণা করে রাখতে পারেন যে এই কিওয়ার্ডটা যেহেতু অ্যাভারেজ মান্থলি সার্চ বেশি সে তুলনায় কম্পিটিশন কম, তাই এটা ইউজ করলে আপনার এই বাকিগুলো থেকে যে পরিমাণে অ্যাড আসার কথা ছিল তার থেকে এটা ইউজ করলে আপনার অ্যাডের পরিমাণটা বেশি আসবে। আর এখানে যে টপ বিড অফ পেজ, মানে আপনি যদি এটা ইউজ করেন তাহলে প্রত্যেকটা অ্যাড দেখানোর জন্য বা অ্যাডে ক্লিক করার জন্য কত টাকা করে দেবে সেটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি একটু খেয়াল করে সব থেকে ভালো অ্যাভারেজ মান্থলি সার্চে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে কোন কিওয়ার্ডটা দিয়ে বেশি সার্চ হচ্ছে সেটা আপনি আগে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে দেখবেন যে ইন্ডেক্সের ভ্যালু কত বেশি, যেটা কম সেটা রাখার চেষ্টা করবেন, পাশাপাশি এই দিক দিয়েও আপনি এই অ্যামাউন্টের দিকেও একটু খেয়াল রাখবেন। তারপর যদি ওই কিওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাডে বা আপনি কোনো খাতায় লিখে রাখেন, তারপর আপনার ভিডিওতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে এগুলোকে ইউজ করেন, তাহলে সেখান থেকে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণের এই সিপিসি পেয়ে যাবেন। তারপর আপনার যেমন এই আরপিএমটা প্রতি 1000 ভিউয়ের জন্য যেটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখনও বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার সমস্ত রকমের সোশ্যাল সাইটের লিঙ্ক অলরেডি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তাহলে সেখান থেকে নিতে পারেন, ইনস্টাগ্রামে নক করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ইউটিউব নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো দেখে নিতে পারেন, আশা করছি সেগুলো আপনার জন্য হেল্পফুল হবে। যদি প্রথমবারের মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। Thank you.